কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। তো কেমন আছো ফ্রেন্ডস তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গ জগন্নাথের কৃপায়, তাই তো ফ্রেন্ডস? গতকালকে আমি শেয়ার করেছি যে ভিডিওটা, সেই ভিডিওটা আমাদের মায়াপুরে জগন্নাথের অভিষেক হয়েছিল। আমাদের মায়াপুরে গদা ভবনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ আছে, তো ওই আমিও ওইখানে অভিষেক করেছিলাম, তো সেটা তোমাদের শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি যেটা আগে বলেছিলাম না, আগের দিন সে জগন্নাথের ড্রেসের মাপ আনতে গেছিলাম, ওই জগন্নাথের ভিডিওটা শেয়ার করেছি। জগন্নাথের বাড়ি, ঠিক আছে, জগন্নাথের বাড়িতে গিয়েছিল মাসি বাড়ি থেকে সবাই, তো মা বোন বাবারা, তারপরে ওই কাকিমা, মন্দিরের সবাই, আমাদের ভক্তিবৃক্ষে যত সদস্য আছে সবাই গিয়েছিল ওই জগন্নাথের বাড়িতে জগন্নাথের অভিষেক করাতে। তো ওইখানে ছোট জগন্নাথ আছে আর বড় জগন্নাথ আছে, ঠিক আছে। তো ছোট জগন্নাথগুলোই প্রত্যেক বছর ওদারই অভিষেক করা হয়, কিন্তু 5 বছর পর পর মহা অভিষেক হয় জগন্নাথের। তো বড় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেক করানো হয়েছিল গতকালকে, কিন্তু আমি দুঃখের বিষয়ে আমি যেতে পারিনি। অ্যাকচুয়ালি দুঃখের না, কারণ আমি তো এখানেও সেম অভিষেকই দর্শন করেছি। তো ভাবলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করে ভিডিওটা, যেখানে আমাদের জগন্নাথ বাড়ির জগন্নাথের অভিষেক পেয়েছে। তো আশা করছি তোমরা সব, তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা, সাথে থেকো, ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে। আর ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে দিও জয় জগন্নাথ, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। হরে কৃষ্ণ।